ওয়াশিংটন বাংলা রেডিও থেকে আমি শুভময়। আমার সঙ্গে আছেন বাংলা সিনেমার একজন অত্যন্ত বুদ্ধিদীপ্ত সঙ্গীত পরিচালক জয় সরকার, যিনি চলচ্চিত্র জগতে নতুন বলা যায়, যদিও সঙ্গীত পরিচালক হিসেবে তিনি অনেকদিন কাজ করছেন, চলচ্চিত্র জগতে তিনি সদ্যই নতুন। এবং আমরা জানি আমাদের সাইটে বারবার এসেছে এবং যে প্রসঙ্গ আলোচনা হচ্ছে, রিঙ্গো ব্যানার্জির ফিল্ম যদি একদিন অরিয়ন প্রযোজিত, তাতে তিনি সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন এবং বলা যায় যে তার সঙ্গীতের কাজ সেখানে এখন থেকেই আমাদের মুগ্ধ করছে। জয়দা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, নমস্কার আপনাকে, শুভ সন্ধ্যা। নমস্কার, শুভ সন্ধ্যা। তো প্রতি মানুষেরই তো শুরু হয় একদম ছোট থেকে, মানে যেমন চ্যারিটি বিগিনস অ্যাট হোম আমরা বলি, তেমন মানুষের শুরুটা একদম ছোট থেকে বোধহয় মানুষের একটা পথ নির্দেশ তৈরি হয়ে যায়, বা ছোটবেলার গ্রুমিং বোধহয় মানুষকে একটা পথ দেখিয়ে দেয় যে সেই মানুষ এই পথে যাবে, মানুষের ইচ্ছেটাকে বড় করে তোলে। তো সবসময় আমরা সেই ছোটবেলার কথাটা প্রথম জানতে চাই, যদি আপনার ছোটবেলার কথা কিছু বলেন। ছোটবেলাটা আমার একদম গান বাজনার পরিবেশেই কেটেছে। আমার বাবা সঙ্গীত শিল্পী একজন, তা এবার বাবার গান বাজনা এবং মার অদম্য উৎসাহ গান বাজনা নিয়ে, সেইটা নিয়ে আমি আর আমার দাদা, আমরা দুই ভাই বড় হয়েছি গান বাজনার পরিবেশের মধ্যে। আর ফলে যেটা হয়েছে কি, গান বাজনাটা কোনোদিন মনে হয়নি যে একটা বাইরের কিছু জিনিস, একটা ভেতরেই, যেহেতু গান বাজনার ভেতরেই জন্ম, সেই তার মধ্যেই বড় হওয়া, সেটাই আমাদের রিক্রিয়েশন ছিল সবকিছু। তা গান বাজনাটাকে আলাদা করে আমাদের গান বাজনার জগতে প্রবেশ করতে হয়নি বা গান বাজনাকে ভালোবাসতে হয়নি আলাদা করে, সেটা যেন আমাদের একটা আমাদের রক্তের মধ্যেই ছিল, আমাদের চারদিকের পরিবেশের মধ্যেই ছিল। তা এইটা আমার মনে হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ, এবং ছোটবেলা থেকে একটা গান বাজনার পরিবেশের মধ্যে থাকাটা, গান বাজনার মধ্যে থাকাটা, এইটা একজনকে গান বাজনাকে যে পরবর্তীকালে পেশা হিসেবে নেওয়া বা যে কোনো গান বাজনার চর্চা করে যাওয়ার ক্ষেত্রে এটা একটা সাংঘাতিক হেল্প করে। মানে যারা একদম, মানে যাদের সাংগীতিক পরিবার থেকে যারা আসেন না, তাদের থেকে মানে সঙ্গে তুলনা করলে যারা সাংগীতিক পরিবেশ থেকে আসেন, তারা অনেকটা এগিয়ে থাকেন এই দিক থেকে আর কি। সেই অ্যাডভান্টেজটা আমি সবসময় পেয়েছি এবং সেটার জন্য আমি খুব লাকি আর কি, আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি। তো যখনই আপনি কথা বলছেন, আপনি বলছেন গান বাজনা, তো গান এবং বাজনা দুটোই সম্পৃক্ত, কিন্তু দুটো তো সম্পূর্ণ আলাদা, একটা ভোকাল একটা ইনস্ট্রুমেন্ট। তা কখন মনে হলো, ছোট থেকে নিশ্চয়ই আপনি দুটোরই চর্চা করতেন, তো কখন গিয়ে মনে হলো গান নয় বাজনাটাই থাকবে সঙ্গে? দেখো সত্যি কথা বলতে কি, আমি ছোটবেলায় গান করতাম, যে তোমার বাবা গান করেন, আমার দাদাও গান করতেন, তা আমিও কিছুটা ওই তাদের পদাঙ্ক অনুসরণ করে গান করার চেষ্টা করতাম। কিন্তু আমি না, গান গাওয়ার থেকেও আমার একটা গানের সঙ্গে যে ইনস্ট্রুমেন্টেশন হয়, গানের পেছনে যে একটা কিছু, একটা গিটারের যা কর্ড বাজছে, একটা কোনো ভায়োলিন লাইন বাজছে, কোনো একটা ফ্লুটের অব্লিগেটো বাজছে, এগুলো আমাকে না সামাও কোনোভাবে বেশি অ্যাট্রাক্ট করতো। আর গান গাইতে না আমার আরেকটা সমস্যা হতো, আমি ভীষণ ভয় পেতাম, কারণ প্রচুর লোকজন আমাদের বাড়িতে আসতেন, তারা সারাক্ষণ দেখি একটা গান শোনা হতো, এবার বাবা গান করলেন কয়েকটা, তারপর দাদা গান করলেন, তারপরে আমার ডাক পড়তো, আমি ওই সময় লুকোনোর চেষ্টা করতাম, কারণ মানুষজনের সামনে গান গাইতে আমার প্রচন্ড লজ্জা করতো। তো সেইটাও একটা কারণ, আমি ভাবতাম যে গান বাজনা, গান গাওয়াটা ছেড়ে আর কি করা যায়, গানেও থাকা যাবে, তা আবার এদিকে সবার সামনে ওই রকম ভাবে ভয় ভয় কিছু করতে হবে, তা তখন আমার প্রচন্ড এই ইনস্ট্রুমেন্টের দিকে একটা ইয়ে ছিল, ঝোঁক ছিল। তা আমার গিটারটা ভীষণ ভালো লাগতো, স্প্যানিশ গিটার, তা আমি গিটার শিখতে শুরু করি, তখন আমি ক্লাস 9-এ পড়ি। তার আগে অবধি গান গান করার চেষ্টা করেছিলাম, আমাকে চেষ্টা করানোও হয়েছিল কিছুটা, কিন্তু গিটারটা হাতে নিয়ে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। তারপরে গিটার নিয়ে কেটে গেছে বহু বছর, আমি জীবনে প্রথম গিটার নিয়ে স্টেজ করি 1987 সালে, আমার এখনো মনে আছে। তা 20 বছরের ওপর আমি স্টেজে গিটার বাজিয়েছি একদম খুব ছোট বয়স থেকে। তা গিটারটাই আমার বেসিক আর কি, মানে বেস আর কি, গান বাজনার একটা যে কোনো কিছুতে তো একটা দখল বলাটা, আমার গিটারের দখলও সেই রকম নেই, কিন্তু একটা বেসিক কোনো একটা ইনস্ট্রুমেন্ট বা ভোকাল যে কোনো একটা কিছু দরকার হয় মাধ্যম।
তা সেটা আমার কাছে গিটার। তা আমি দীর্ঘদিন ধরে পেশাদারি ভাবে গিটার বাজিয়েছি। তারপর সামো ভেতর থেকে সারাক্ষণই মনে হতো একটা কিছু ক্রিয়েট করি, একটা কিছু ক্রিয়েট করি, ভেতরে নানা রকম আইডিয়া আসতো। তা মিউজিক অ্যারেঞ্জমেন্টও করতাম, যন্ত্রসঙ্গ পরিচালনা যেটাকে বলে সেটাও করতাম। তারপর করতে করতে কখন যেন গান শুরু করতে শুরু করে দিলাম, সেই ঝোঁকটা চলে এলো, মনে হলো যে একটা দেখি কথার উপরে সুর করে কেমন লাগে। আর আমি বাবার ডায়েরিতে প্রচুর অন্য সুর করা গান থাকতো। এটাকে কি বলা যায় যে গিটারে তো মুক্তির আস্বাদ পেয়েছিলেন, দানা মেলে উড়েছিলেন, সেই মুক্তির আকাশটা আরো বেশি পেলেন বিভিন্ন যন্ত্রের মাধ্যমে বা বিভিন্ন যন্ত্রকে ব্যবহার করে? একদম একদম, সেটা সেই ওই জায়গাটা, ওই ওয়াইড জায়গাটা আমার কাছে নিজের ডানা মেলার জায়গা ওপেন হলো। তা ওই পুরোনো গান নিয়ে নিই না, পুরোনো লেখা নিয়ে নিই সুর সুর করার চেষ্টা করতাম। তবে করতে করতে দেখলাম একটা সময় দেখলাম যে সেটা পূর্ণাঙ্গ গানের মতোই শোনাচ্ছে, তখন মনে হলো যে সুরটা মনে হয় করতে পারবো। আর যখন ইনস্ট্রুমেন্টাল একটা বেস রয়েছে, একটা মিউজিক অ্যারেঞ্জমেন্টের সাথেও যুক্ত হয়ে আছে, ফলে একটা কমপ্লিট গানের স্কোর যেন করতে পারবো বলে একটা আত্মবিশ্বাস জন্মায়। তারপর আমার প্রথম গান, আমার সুরে গান রেকর্ড হয় সেটা 1998 সালে, প্রায় 12 বছর আগে। তা সেটা গায় এখন আমার স্ত্রী, তখন আমার বন্ধু ছিলেন, আমাদের বিয়ে হয়নি তখন, তার নাম লোপা মুদ্রা মিত্র। লোপা প্রথম আমার গান রেকর্ড করেন HMV সারেগামা থেকে, সে গানটা বেরোয়। এটাও একটা খুব আমার কাছে খুব, আমি ভীষণ ভাগ্যবান বলে মনে করি নিজেকে প্রতিটা পদক্ষেপে, যে HMV হচ্ছে প্রথম অ্যালবাম HMV থেকে, এবং সেটা HMV স্টুডিওতে রেকর্ডিং হয়েছে, ফ্লোরে প্রতিষ্ঠান, একদম সেখানে পা ফেলতেই গাত পা কাঁপে আর কি, সেখানে এটা প্রথম গান রেকর্ড হওয়া, মন্দির বলা যায় HMV কে, মন্দির মন্দির একদম ঠিক। তা সেই শুরু আর কি, তারপর থেকে দেখলাম কখন যে আস্তে আস্তে শুরু করা হয়ে গেছে সেটা নিজেও জানি না। আসলে তখন সেই মানে ট্যালেন্টের জড়িটা পরে তৈরি হচ্ছে, কারণ আমার মনে হয় লোপা মুদ্রা মিত্র মানে লোপা দিও সেই সময় থেকেই লোপাদির একটা মানে লাইম লাইটে আসছিলেন বলা যায়। কারণ পরিচয় বা আমি যখন বাজাতাম তখন অলরেডি ও এস্টাবলিশড, কিন্তু তারপরেও আরো মানে তখন নিউ কামার হিসেবে আর কি, মানে তখন লোপাদি নতুন প্রতিভা হিসেবে বেশি পরিচিত, মানে বিভিন্ন ধরনের জয়দার কবিতা বা বিভিন্ন ধরনের কবিতায় গান করে বা সাঁকোটা দুলছে বা কোথাও বলা যায় বেণী মাধব করে। তা সেই সময় মনে হয় যে HMV কর্তৃপক্ষ বুঝেছিলেন যে না, বাংলা সিনেমায় সত্যিই একটা মানে বাংলা মানে মিউজিকের জগতে সত্যি সঙ্গীতের জগতে সত্যিকার একটা ভালো জড়ি এসেছে। তখন আমরা জুড়ি আচ্ছা এখানে অভিমান টাইপের কিছু হবে না, কারণ দুজনে দুটো ভিন্ন আঙ্গিকে করছেন, এখানে হওয়ার যথেষ্টই মানে অভিমান হলে যে কোনো ক্ষেত্রেই সেটা অভিমান হতে পারে, আবার না হলে মানে না নাই হতে পারে আর কি। কিন্তু আমরা তো হই হই করে গান বাজনা করি এবং আমাদের সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে সঙ্গীত, যেখানে সঙ্গীত যখন বেঁধে যায় দুজনকে তখন তো আমরা আর কিছু বলতে পারি না। এবং বলা যায় সেই সঙ্গীতের পথ ধরে আমরা অনেক কিছু পেয়েছি, তো সেই পাওয়ার পথে বলতে পারি যে পাওয়াটা অপূর্ণ ছিল, যে জয় সরকার এতদিন পর্যন্ত মানে পর্দাতে যা আসে সিরিয়াল বলুন বা ছবি বলুন চলচ্চিত্র, তাতে তিনি ছিলেন না। তো এই প্রথম চলচ্চিত্রে, তো এতদিন পরে কেন? এই প্রশ্নটা আমাকে না করে যারা যারা ছবি পরিচালনা বা প্রযোজনা করেন তাদের জিজ্ঞেস করাটা উচিত আর কি, কারণ এই জন্যই আমি সেরকম ভাবে কোনো প্রস্তাব সেভাবে পাইনি। আর যে কটা কথাবার্তা হয়েছিল সেটা কথাবার্তা স্তরে থেকে তারপরে আর এগোয়নি, বা আমার ক্ষেত্রে কিছু এরকম ঘটনা ঘটেছে যে গান রেকর্ড হওয়ার পরে আলটিমেটলি কাজটা হয়নি, সেরকম বাদ দুয়েক ঘটেছে। তা আমার একটু একটু যে অধৈর্য লাগতো না সেটা আমি বলবো না, কারণ দেখুন প্রায় 12 বছর কাজ করার পর আমি মানে অ্যালবামের সাথে যুক্ত থাকার পর তারপর একটু ছবি করছি, আমাকে না সবাই প্রশ্ন করতো যে তোমাকে ছবির জগতে দেখি না কেন। তা আমার মনে হয় সবকিছুর একটা সময় আছে, যেটা এখন এই বয়সে এসে রিয়েলাইজ করি যে আমার হয়তো এই পরিণত হওয়াটা প্রয়োজন ছিল। আমি যে এতদিনের কাজ করেছি এবং সব থেকে বড় কথা আমি গিটার বাজিয়েছি, অ্যারেঞ্জমেন্ট করেছি রেগুলার, তারপরে সুর করা শুরু করেছি, এই যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একটা জায়গায় আসা, এটার একটা আলাদা ভ্যালু আছে। এবং আমি যে এখন একটা প্রথম ছবিতে সুর করলাম এই সময় এসে, তা এইটাতে আমার সুরটা আজকে থেকে 5-6 বছর আগে আমি এটা করলে যতটা পরিণত শোনাতো এখন অনেক বেশি পরিণত শোনাবে। তা আমার মনে হয়
যে আমাদের সময় সময় তো আমাদের নিয়ন্ত্রণ করে, আমরা তো সময়কে নিয়ন্ত্রণ করতে পারি না। তা আমাদের নিজের চাহিদা এটাকে যদি কোথাও একটা সারেন্ডার করা যায়, তাহলে ঠিক সেটা যেটা যে সময়ে হওয়ার সেই সময়তেই হয়। এবার আপনি যেমন বললেন যে ঠিক সময়ে খুব ভালো জিনিস পেয়েছেন, যেমন HMV, তেমন যখন চলচ্চিত্রে এলেন তখন বলা যায় বাংলা চলচ্চিত্র বলুন বা বাংলা মিউজিক বলুন, যে কোনো জায়গাতেই মহির হয়ে উঠছেন, মানে অরিয়ন। এবং অরিয়নের শুভদার সঙ্গে সেখানে পরিচালক হিসেবে যাকে পেলেন রিঙ্গোদা, মানে একটু অন্য ধরনের সিনেমা বলা যায়, ভালো সিনেমা করার জন্য রিঙ্গোদার ভালো পরিচয়। তো সেই তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বা তাদের সঙ্গে সুযোগ পাওয়া, এবং সেখানে আপনার মিউজিক নিয়েও কিন্তু একটা আলোড়ন হচ্ছে যদি একদিনের মিউজিক নিয়ে, তো সেই সম্বন্ধে আপনার মানে প্রতিক্রিয়াটা যদি ব্যক্ত করেন আমাদের কাছে। আমি সত্যি লাকি ভীষণ যে প্রথম ছবিটা এরকম একটা ব্যানারের ছবি, এটা এটাও এটাও ওরিয়নের ফার্স্ট প্রোডাকশন, ফিল্ম প্রোডাকশন থেকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এত বিগ স্কেলে সেটা, এবং এত সুন্দর ওটা প্রমোশন করছেন, এবং এত বড় ভালোভাবে বড়ভাবে ভাবাটা একটা, এবং রিঙ্গোর মতো একজন ডিরেক্টর সব থেকে, আর শুভজিৎ আমার বহুদিনের বন্ধু, আমি এটা একটা বলা প্রয়োজন, শুভজিৎ কিন্তু HMV সারেগামাতে ছিল আগে আমার সাথে, তখন থেকে আলাপ, আমরা একসাথে বেশ কিছু অ্যালবামে আমরা একসাথে কাজ করেছি, আমরা একসাথে যুক্ত ছিলাম। তারপরে শুভজিৎ আসে ফ্রেন্ডস ফ্রেন্ডস দেখে, শুভজিতেরও কিন্তু স্টেপ বাই স্টেপ ও যে ফিল্ম প্রোডাকশনে এসেছে সেটারও কিন্তু প্রচুর স্টেপ আছে। তা ফ্রেন্ডস অফ ফিল্মও আমরা কিছু কাজ করেছি একসাথে, তা ওর সাথে বহুদিন থেকেই আমার একটা আলাপ ছিল, ফলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এবং আমার থেকে ও কি পেতে পেতে পারে সেটা সম্পর্কে ওর একটা পরিষ্কার ধারণা ছিল। এবং রিঙ্গোর কাছে নিয়ে যায় ও আমাকে, ওই নিয়ে যায় কিন্তু শুভজিৎ আমাকে ধরে নিয়ে যায়, এবং শুভজিৎ আমাকে বহুদিন থেকে বলতো যে জয় আমরা একসাথে ছবির কাজ করবো, একসাথে ছবির কাজ করতেই হবে। ওর কিন্তু একটা সাংঘাতিক বিপদ ছিল, আমি ভাবতাম ঠিক আছে যখন হবার হবে, মানে এত বলার কি আছে যখন, কিন্তু কিন্তু সারাক্ষণ বলতো যে রিঙ্গোর সাথে পরিচয়টাও শুভজিতের থ্রু দিয়ে। যাই হোক, রিঙ্গোর এবার রিঙ্গোর সাথে যখন প্রথম মিট করলাম, তারপর থেকে রিঙ্গো প্রচন্ড ফ্রিলি, মানে একটা ছবির কাজ করতে গেলে একজনের সাথে পরিচয় হওয়া, তার সাথে একটা কেমিস্ট্রি তৈরি হওয়া, ইত্যাদি কমিউনিকেশন প্রপার হওয়া, ইত্যাদি ইত্যাদি প্রচুর ঘটনা মাঝখানে প্রয়োজন হয়, কিন্তু সেটা না আমার একদিনের জন্য সেইটা প্রয়োজন হয়নি। রিঙ্গো প্রথম দিন থেকে এত সুন্দরভাবে কমিউনিকেট করেছে আমাকে, এবং সেটা অবশ্যই শুভজিৎ থাকাতে আরো সুবিধা হয়েছে, ফলে কাজটা প্রথম থেকে একটা সুন্দর ধারণা তৈরি হয়ে গেছিল এবং মনে হয়েছিল যে কাজটা ভালো। আরেকটা আমি লাকি, সেটা হচ্ছে যে প্রথম ছবিটা ভীষণ গান প্রধান ছিল, সবটা গান আছে, এইটাও একটা একটা কিন্তু আমার কাছে একটা গিফট, এবং নিজেকে প্রমাণ করারও একটা জায়গা, ভালো কাজ করার একটা ক্ষেত্র। আর আরেকটা যেটা আমি অত্যন্ত ভাগ্যবান যে আমি গীতিকার হিসেবে এই ছবিতে অনিন্দ্য আর সঞ্জীব, অবশ্যই এর থেকে ভালো অপশন কারোর ডেবিউ ফিল্মে হতে পারে বলে আমার জানা নেই। এবং ওরা এত গুণী সেটা সবাই জানে, ওরা অন্তহীনে কি অসাধারণ কাজ করেছে, চন্দ্রবিন্দু ব্যান্ডেরও প্রচুর অ্যালবাম, প্রচুর গান আমরা শুনেছি, ওরা এত ট্যালেন্টেড, এত এবং এত ভালো মানুষ, এত ক্রিয়েটিভ, কি বলবো, মানে ওদের সাথে কাজ করাটাও আমার কাছে একটা ভয়ঙ্কর আনন্দের, মানে আমার কমিউনিকেট করতে কোনো অসুবিধাই হয়নি, মানে ওরা যেটা আমি যেটা ভাবছি আমি 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 বুঝতে পারছি, ওরাও সেটা ভাবছে, মানে যখন কাজটা করতে গিয়ে দেখলাম ওরাও একই জায়গা দিয়ে ফেলেছে, মানে ওরা এত মানে এতটা ইন্টেলিজেন্ট যে এইটা অনেক একটা কাজকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। আর আর যারা এই ছবিটার সাথে গানের প্রোডাকশনের সাথে যুক্ত ছিল, যারা গান গেয়েছেন, যেমন আমি প্রথমেই বলবো আমার বন্ধু শ্রেয়ার কথা, শ্রেয়া আমার বহুদিনের বন্ধু, ও যখন খুব ছোট অবস্থায় যখন ওর অ্যালবাম হতো তখন আমি ওর সাথে কাজ করেছি প্রচুর, শ্রেয়ার সাথে প্রায় 9 বছর পরে, 9-10 বছর পরে আমি কাজ করলাম, সেটা একটা সাংঘাতিক এক্সপিরিয়েন্স। আর ও এত হেল্পফুল, এবং এখনো ওই সময়টা আমাদের, যে সময়টা আমরা আগে কাজ করেছিলাম সেটাকে এত বেশি গুরুত্ব দিয়েছে, যে এত আন্তরিকভাবে কাজটা করেছে, আমার কখনো মনে হয়নি যে আমি এখন আমাদের ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যস্ততম সঙ্গীত শিল্পীর সাথে কাজ করছি, একবারের জন্য বুঝতে দেয়নি। শ্রেয়া আর চন্দ্রিল অনিন্দর কথা তো বললামই, ভূমি সৌমিত্রদা, সমুদা একটা শ্রেয়ার সাথে ডুয়েট গান গেয়েছে, সমুদাও এত সহযোগিতা করেছে, তারপর চন্দ্রবিন্দুর উপল ও গান গেয়েছে, দীপবিন্দু গেয়েছে, অর্ণব গেয়েছে, জয়তী গেয়েছে, এরা প্রত্যেকে ভীষণ ভালো গান গায়, ভীষণ সহযোগিতা করেছে, মানে
আমার আমি দেখলাম কাজটা যে কখন হয়ে গেল, এবং সব থেকে আমি দেখলাম যে আমাকে এরা অনেক বেশি করে কাজটাকে এগিয়ে নিয়ে গেছে, মানে আমি সেটা বোধহয় কিছুটা জয় সরকারেরও কেমিস্ট্রি। সেটা জানি না, তবে এরা আমার প্রত্যেকে ভীষণ বন্ধু। তো আমি দেখলাম যে সঙ্গীত আর বন্ধুত্ব এই দুটো মিশলে সেটার যে একটা পজিটিভ এফেক্ট আছে না, এমন একটা ফোর্স আছে, সেটা ফিল করলাম, সেটা রসায়নের বিস্ফোরণটা খুব ভালো হয়। ভীষণ ভীষণ ভীষণ। তো যদি একদিন সম্বন্ধে, মানে যদি একদিন সম্বন্ধে আমাদের তো অনেক শুভকামনা আছেই, এবং আমরা আশা করব যে মানে রিঙ্গোদার অন্যান্য ফিল্মের মতো যদি একদিনও মানে বাংলা সিনেমাকে একটু অন্যরকম মোড় ঘোরাবে, এবং যদি একদিনের যা প্রোমো আসছে বা যদি একদিনের মিউজিক সমস্ত কিছু মিলেই যদি একদিন একটু অন্য ধরনের, একটু অন্য রকম আশা জাগাচ্ছে মানুষের মনে, তো সঙ্গীত পরিচালক হিসেবে জয় সরকারের কি এক্সপেকটেশন, যেহেতু এটা তার প্রথম ফিল্ম বলা যায়? আমি এক্সপেকটেশন বলতে, আমার যে এক্সপেকটেশন ছিল সেটা আমি পেয়ে গেছি, কিন্তু সেটা হচ্ছে কাজ করার আনন্দটা। এটা আমার সব থেকে বড় এক্সপেকটেশন থেকে, যে কোনো কাজ করতে গেলে সেটার থেকে যে আনন্দটা পাওয়া যায়, যে ওই সময়টা যে কাজের আনন্দে থাকা, সেটা তো আমি অলরেডি পেয়ে গেছি। এখন যেটার জন্য অপেক্ষা করছি সেটা হচ্ছে মানুষের ভালো লাগা। তা আমি চাইবো সেটা সবার, ছবিটা সবার ভালো লাগুক। ছবিটাও খুব ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয়ের উপর ছবি, খুব গল্পটা খুব ইন্টারেস্টিং। আর এই ছবিতে যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকে ভীষণ গুণী, এর মধ্যে ইন্দ্রনীল রায় ইন্দ্রনীল সেনগুপ্ত, ইন্দ্রনীল ইন্দ্রনীল হ্যাঁ প্রিয়াঙ্কা সরকার, তা ইন্দ্রনীল প্রিয়াঙ্কা দুজনেই ভীষণ ট্যালেন্টেড। আর সাহেব খুব ভালো একটা রোল করেছে, আরো আরো যারা আছেন সাপোর্টিং কাজ তারাও ভীষণ ভালো করেছেন। তা আশা করবো যাতে ছবিটা সবাই দেখেন, দেখে আনন্দ পান, এই আর কি। তো পরে যে আমার প্রশ্ন, আবার একটু হয়তো ব্যক্তি জয় সরকারের ব্যক্তি জীবনে ঢুকছি, লোপামুদ্রা মিত্র সহধর্মিনী, অবশ্যই জয় সরকার লোপামুদ্রাতে আচ্ছন্ন, এবং লোপাদিও নিশ্চয় জয় সরকারে আচ্ছন্ন। এতদিন পরে আচ্ছন্ন ভাব থাকে না, আমাদের বহুদিন হলো বিয়ে হয়ে গেছে, তার আগে আমাদের আমাদের সম্পর্ক তো আরো 3-4 বছর আগে, আচ্ছন্ন ভাব কেটে গেছে, এ বিষয়ে নিশ্চিত নিশ্চিন্ত থাকতে পারো। তো দুজন দুজনকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কতটা সদর্থক বা কতটা সেখানে দুজনে দুজনের সহযোগিতা পান, সেই সম্বন্ধে যদি একটু বলেন। এটাও না আমি বলবো যে এটা সহযোগিতা না আলাদা করে বোঝানো যাবে না, কারণ আমি মনে করি লোপার মিউজিক আমার মিউজিকটা দুটোই একটা আইডেন্টিটি, অভিন্ন, এবং লোপার দিক থেকেও খুব সম্ভবত সেটাই, যে কারণে ওর কোনো কাজ করলে সেটাতে আমি যেমন ইনভলভ হয়ে যাই, আমি কোনো কাজ করলে ও সেটার মধ্যে পুরো, সেটাই বলছি আমরা। এই যে এই ছবিটাতে কিন্তু লোপা গায়নি, কিন্তু প্রথম থেকে ওর ইনপুট দেওয়া, কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না, গানগুলো প্রথম থেকে ওর মুখস্থ, মানে এইটা আমার না আলাদা করে কেউ ওকে আমি সহযোগিতা করছি বা ও আমাকে সহযোগিতা করছে, এইটা না আলাদা করে আমাদের ভাবতে হয়নি, এটা একটা ভীষণ স্বতঃস্ফূর্ত জায়গার মধ্যে। আর আমি বললাম না প্রথমে যে আমাদের সম্পর্কর মূল ভিত্তিটাই হচ্ছে সঙ্গীত, ফলে আমরা গান বাজনার মধ্যেই থাকি। আর যেখানে মানে সবসময় মানে গানময় জীবন বলা যায়, সে গানময় জীবনে থেকে নতুন যারা প্রতিভা আসছেন, অনেক প্রতিভা তো আসছেন, সে রিয়েলিটি শো থেকেও আসছেন, এমনিও উঠে আসছেন, অনেকেই উঠে আসছেন, তো তাদের সম্বন্ধে মানে বাংলা গানকে বাংলা গানের মতো করেই ধরে রাখার জন্য, মানে সেই আমরা যেটা বলে থাকি যে স্বর্ণযুগ হলো 50-এর দশক, 60-এর দশক বা 70-এর দশকের কিছুটা, কিন্তু বাংলা গান এখন অনেকে শুনছেন, তো সেই নতুন প্রতিভাকে সেই স্বর্ণযুগকে কন্টিনিউ করার জন্য সঙ্গীত পরিচালক হিসেবে আপনার কি বার্তা? স্বর্ণযুগ আমাদের যুগটাও কিন্তু মানে অলরেডি আমরা যে সময়টা পেরিয়ে এসেছি, আমি আমি দেখো আমি একটু খুলে বলি, এটা একটু বলা প্রয়োজন আছে মনে হয়, যে আমাদের সময়টাকে আমি মনে করি সুমনদার তোমাকে চাই যে অ্যালবামটা বেরিয়েছিল সেইটা থেকে আমি আমাদের এই যুগটাকে আমি শুরু বলে ধরি। সেটা সেখান থেকে তুমি যদি আজকে এই 2010-এর অবধি হিসেব করো, এর মধ্যে এত বৈচিত্র্যময় বাংলা গান হয়েছে, তার মধ্যে ইন্ডিভিজুয়াল আর্টিস্টরা অনেকে এসেছেন, বাংলা ব্যান্ড এসেছে, ফোক ফিউশন হয়েছে, মানে এত ধরনের বৈচিত্র্যপূর্ণ মিউজিক কিন্তু এত কম সময়ের মধ্যে ওই সময় হয়নি, এবং
প্রতিভার, আমার মনে হয় প্রতিভার মূল পরিমাণ আর কি যে কোনো সময় কিন্তু সেটা কনস্ট্যান্ট, সেটা ধ্রুবক। সাকসেসটা ডিপেন্ড করে কম্বিনেশনের উপর। ভালো গায়ক সব সময় থাকে, ভালো গায়িকাও সব সময় থাকে, ভালো গীতিকার ভালো সুরকার সব সময় থাকে, ভালো ডিরেক্টর ভালো এডিটার ভালো সেন্সেবল প্রডিউসার সবাই থাকে, কিন্তু কম্বিনেশনটা খুব গুরুত্বপূর্ণ। তা সেটা স্বর্ণযুগের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট ছিল যে খুব ভালো ভালো কিছু কম্বিনেশন পেয়েছি, প্রতিভার কিন্তু অভাব নেই। তো এই যুগেও প্রতিভা আছে, যেভাবে আমরা এগোচ্ছি ইনসিকিউরিটিতে না ভুগে, কোন রকম হীনমন্যতায় না ভুগে, একদম আনন্দ করে গান বাজনা করে এবং কোনো কম্পিটিশনের জায়গা থেকে মিউজিকটাকে দেখা উচিত। আমার মনে হয় না যে কারোর সাফল্য কারোর ব্যর্থতার উপর নির্ভরশীল। রিয়েলিটি শো সম্বন্ধে কি ধারণা? আমি এইটা এই এই প্রসঙ্গেই বললাম এটা, যে রিয়েলিটি শোর ক্ষেত্রে আমার কেবল মনে হয় যে একজনের ব্যর্থতা মানে আরেকজনের সাফল্য, বা আরেকজনের সাফল্য মানে একজনের ব্যর্থতা। এবং রিয়েলিটি শোর এখনকার যে প্যাকেজিংটা, যে একজন চ্যাম্পিয়ন হওয়া, তার যে তার একটা সুপারস্টারের মতো ইমেজ করে দেওয়া, এইটা সামহ আমার একটু ব্যবসায়িক লাগে। তা সেই জায়গা থেকে আমি মনে করি যে একটা নিউ কামারকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার ক্ষেত্রে রিয়েলিটি শোর যতটুকু ভূমিকা ছিল সেইটুকু অবধি আমি সাপোর্ট করি। আমি অত্যন্ত সেটার কাছে কৃতজ্ঞ, আমাদের প্রচুর প্রতিভা সেই জায়গা থেকে এসেছে, কিন্তু নিজেদের বাড়িয়ে নিয়ে যাওয়াটা কিন্তু সেটা রিয়েলিটি শোর কাজ নয়। সেইটা কিন্তু আসল রিয়েলিটি শো, যেটা যে সেই প্ল্যাটফর্মটাকে ইউজ ইউজ করছে আর কি, সেই আমাদের সেই নিউ ট্যালেন্টের আসল রিয়েলিটি শো কিন্তু সেইটা। এটা একটা রিয়েলিটি শো কোনোদিন একটা সুপারস্টার তৈরি করতে পারে না। আজকে শ্রেয়া বা সুনিধি চৌহান এরা যখন চ্যাম্পিয়ন হয়েছে, তখন কিন্তু এদের রাতারাতি স্টার বানিয়ে দেওয়া হয়নি। এরা কিন্তু নিজেদের গান গে একটার পর একটা স্টেপ পেরিয়ে 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 এই জায়গাটা এসেছে। তা আমি চাইবি এই যুগের যারা রিয়েলিটি শোতে গান বাজনা করছেন তারাও অত্যন্ত ভালো, ভীষণ ট্যালেন্টেড, ভীষণই গুণী শিল্পী, বয়স কম ভীষণ, এটা একটা মানে এই জায়গাটা একটুখানি সজাগ থাকা দরকার এদের, মানে আমার মনে হয় যে অভিভাবকদের কাজ এটা, কিন্তু তারা যাতে নিজেদের সুপারস্টার না ভাবেন, তারা যাতে মনে করেন যে তার একটা প্ল্যাটফর্ম পেয়েছেন, এবার তাদের জার্নিটা শুরু হলো, এবং তাদের পরিচিতিটা যাতে নিজের গান গেয়ে হয়, এইটাই আমি চাই। ও পরবর্তীতে কি কাজ করছেন? পরবর্তীতে কিছু ছবির কাজের কথা হচ্ছে, সেগুলো আমি এখন না চালে বিশ্বাস করি না, আগেও বেশ কিছু অভিজ্ঞতা ছবি এবং ছবির বাইরেও, ছবির বাইরে যেমন কি কাজ করছেন থেকে বলা হলো কি ভাবছেন? আমি যেটা ভাবছি যে ভাবলেই তো সেটা করা যায় না, তবে ইচ্ছে থাকলে সেই সেটা করা যায়, মানে সেইটা সেই কাজগুলো আসতে পারে আর কি, যদি একটা পজিটিভ ইচ্ছে থাকে। তা আমার যেমন নানা ক্ষেত্রে কাজ করার ইচ্ছে, শুধু আমি যেমন এতদিন ধরে ধরুন ধরো 100টার উপর অ্যালবামে কাজ করেছি, আমার একটা সময় একটু স্যাচুরেটেড লাগবে শুধু অ্যালবামের কাজ করছি বলে, কিন্তু আমার এখন মনে হয় যে আরো অন্যান্য জায়গাতেও, অন্য যে আরো মাধ্যমগুলো আছে সেগুলোতেও কাজ করার প্রয়োজন। সেটার জন্য আমি ওয়েট করছি এবং সেরকম কিছু কাজও আসছে, হই হই করে করছি। এবং নতুন যারা গান গাইতে আসছে বা নতুন প্রতিভা, তাদের সম্বন্ধে তো শোনা গেলই, বাংলা সিনেমার যারা নতুন দর্শক এবং বাংলা সঙ্গীতের যারা নতুন শ্রোতা এবং যে শ্রোতারা তৈরি হচ্ছে, তাদের সম্বন্ধে আপনার ধারণা কি, বা আপনার কতটা ভূমিকা বলে আপনি মনে করেন নতুন এই শ্রোতা তৈরির ক্ষেত্রে? শ্রোতা তৈরি থেকেও বড় কথা, শ্রোতার পছন্দ অনুযায়ী কাজ করাটা খুব প্রয়োজনীয় বলে মনে হয়। আমাদের বাংলা ছবির ক্ষেত্রে না একটা সময় অবধি, মানে আমাদের বাংলা ছবির দর্শক বা বাংলা গানের শ্রোতার কথা, বাংলা বেসিক গানের শ্রোতা কিন্তু আলাদা, তারা যে বাংলা ছবির গান শোনেন একই রকম ভাবে সেটা নয়, কিন্তু কিন্তু কোথাও একটা আমার মনে হয় যে একটা সফিস্টিকেশনের অভাব হতো, কিন্তু সেটা আস্তে আস্তে মনে হচ্ছে চেঞ্জ হচ্ছে। আমাদের যে যারা বাংলা বেসিক অ্যালবামের গান শুনেছেন এত বছর ধরে, তারা যে বাংলা ছবির গান যেরকম শুনতে চাইছেন, আমাদের উচিত সেই জায়গাটাকে ধরা। এবং সেটা এই আরেকটা জিনিস ছিল, এটা নিশ্চয়ই তুমি লক্ষ্য করেছো, যে আমাদের আমরা যারা বেসিক অ্যালবামে কাজ করতাম, তারা কোনো সময় বাংলা ছবির সঙ্গে খুব একটা যুক্ত ছিলাম না, একটা দীর্ঘ সময় সেইটা কোথাও একটা পাঁচিল তুলেছিল, কিন্তু সেই পাঁচিলটা আস্তে আস্তে ভাঙছে এবং নতুন শতাব্দী বোধহয় পাঁচিলটা ভেঙে দিল বলা যায়। এবং আমি বলবো যে এটার জন্য লাস্ট যেমন অন্তহীনের গান,
ভীষণভাবে সফল হয়েছে, মানুষ ভীষণভাবে আনন্দ করে শুনেছে, এবং সেই সফিস্টিকেশনটা আছে সেই, এবং বাঙালি শ্রোতা যে সফিস্টিকেশনটা চায় আর কি, তাই সেটা তার মধ্যে আছে। তার আগে বলবো এটা, যেমন শান্তনু মৈত্র ভীষণ ভালো কাজ করেছেন, তার আগে বং কানেকশন, যেমন নীল দত্ত ভীষণ ভালো কাজ করেছিলেন, নীলের আরো কিছু ছবি বেশ জনপ্রিয় হয়েছে তার গান। তো এইরকম একটা খিদে কিন্তু এই রকম গান বাজনা শোনার একটা খিদে কিন্তু সাধারণ শ্রোতার সব সময় ছিল, বা এইরকম ছবি দেখার কি, তা সেইটাকে আমার মনে হয় সেই জায়গাটা ধরা উচিত, এবং এই সফিস্টিকেশন জায়গাটা, এটা ধরলে কিন্তু, এটা থাকলে আমাদের কিন্তু আর পেছনে ফিরে তাকানো কখনো। ওয়াশিংটন বাংলা রেডিওর পক্ষ থেকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং যদি একদিনে সাফল্য যেমন আমরা কামনা করছি, তার সঙ্গে আশা করছি যে বাংলা সিনেমা সত্যি বুঝতে পারবে যে নতুন এক নক্ষত্রের উদয় হলো সঙ্গীত পরিচালক হিসেবে, মানে চলচ্চিত্র এমন একটা মাধ্যম যে মাধ্যমটা বোধ হয় অনেক বেশি পরিচিতি এনে দেয়। অবশ্যই সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, যে একটা অ্যালবাম, একটা অ্যালবামে কাজ করে, আমি এতদিন ধরে অ্যালবামে কাজ করেছি, কিন্তু একটা ছবিতে কাজ করে আসলে ক্যানভাসটা অনেক বড় হয়ে যায়, এবং তার পাবলিসিটি প্রমোশন এবং মানে তার রিচটা অনেক বেশি থাকে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অ্যালবামের গানও কিন্তু আমি যখন করতাম শুধুমাত্র অ্যালবামের গান, অ্যালবামের গানের মধ্যে কিন্তু একটা স্ট্রেন্থ ছিল, যেটা বাংলা ছবির সাপোর্ট ছাড়াই কিন্তু সেই গানগুলো জনপ্রিয় হচ্ছে, ফলে তার মধ্যেও মানে একটা নিশ্চয়ই একটা স্ট্রেন্থ ছিল, সেটাও এনজয় করতাম, এটাও এনজয় করছি। তো আমাদের সমস্ত দর্শক শ্রোতা এবং আমাদের পক্ষ থেকে, ওয়াশিংটন বাংলা রেডিওর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতটা সময় কাটানোর জন্য, এবং আবার কোনোদিন দেখা হবে, হয়তো দেখা হবে সেই সঙ্গীত জুটির সঙ্গে, দুজনের সঙ্গে একসঙ্গে, বা সঙ্গীত দম্পতির সঙ্গে বলা যায় আরো ভালোভাবে, সেই আশা রেখে। এবং জয় সরকার, লোপামুদ্রা মিত্র এবং তার সঙ্গে যদি একদিনের পুরো ইউনিট, যেহেতু যদি একদিন সামনে শুভমুক্তি আসন্ন, তাদের সকলের জন্য পুরো শুভকামনা রেখে আজকে এখানেই আমরা শেষ করি। অনেক ধন্যবাদ।